প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আসন্না কমপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্য। আমরা মুসলমানেরা, মুসলিম উম্মাহ, মুসলিম জাতি এখন যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে দিনাতিপাত করছি, সময় অতিক্রম করছি, সেই সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে আমরা দিনের নামে দিনের জ্ঞান অর্জন করছি ঠিকই, দিনের নামে আকীদা সহিহা শিখছি ঠিকই, দিনের নামে আল আমাল সালেহা শিখছি ঠিকই, আল আখলাক আল হাসানা সুন্দর চারিত্রিক গুণাবলী। সুন্দর চারিত্রিক কি মুসল্লি, কি সিয়াম পালনকারী, কি হাজি, কি যাকাত আদায়কারী, সবার মধ্যে সমানভাবে, এমনকি আলেম, দায়িত্বশীল, ইসলামী দল, ইসলামী সংগঠন, সমানভাবে যেই মহামারীটি বিরাজমান, যেই দুর্ভিক্ষটি বিরাজমান, সেটি হচ্ছে উত্তম চরিত্র। অথচ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্ব থেকেই 40 বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে হেরা গোহাই ওয়াহী অবতীর্ণ হওয়ার পূর্ব থেকেই এইরকম নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছর বয়সে ওহী অবতীর্ণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করছেন যে আজ থেকে আপনি ভালো ব্যবহার করবেন, এতদিন তো মানুষের সাথে অনেক মন্দ ব্যবহার করেছেন, আজ থেকে আপনি নরম ভাষায় কথা বলবেন, এতদিন তো মানুষের সাথে অনেক কঠোর ভাষায় কথা বলেছেন, এইরকম নয়। বরং তিনি জন্মগতই উন্নত ও উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কালব, যদি আল্লাহ আপনাকে করে দিতেন বা আপনি হয়ে যেতেন কঠোর ও কর্কশ ভাষী এবং শক্ত হৃদয়ের, তাহলে মানুষ আপনার থেকে দূরে চলে যেত, মানুষ ইসলাম গ্রহণ করত না। এই আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে ইয়াদখুলুনান নাস, মানুষজন দলে দলে আফওয়াজা, দলে দলে ইসলামে প্রবেশ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, সাহাবীদের জীবদ্দশায় তার সবচেয়ে বড় কারণ হচ্ছে উন্নত চরিত্র, সবচেয়ে বড় কারণ। এবং এটার পিছনে আমি আরো কিছু দলিল আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব যে এই উন্নত চরিত্রের কারণে কিভাবে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করত। তো চলেন আমরা কিছুক্ষণ দেখে নেই তার উন্নত চরিত্রের কিছু নমুনা। একদা হেরা গুহা থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম কর্তৃক ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াত নিয়ে সর্বপ্রথম সাক্ষাৎ নিয়ে যখন তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে ফিরে আসলেন, তখন তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে জড়িয়ে দাও, কেননা খাশিতু আলা নাফসি, আমি ভয় পাচ্ছি যে আমার জীবন বা আত্মার কোনো হুমকি হতে পারে, আমি মারা যেতে পারি, এটা আমি ভয় পাচ্ছি। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বললেন, কাল্লা, কখনো নহে, আল্লাহ সুবহানাহু তাআলা লা ইখজিক আল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনোই ক্ষতিগ্রস্ত অপমানিত করবেন না। কেন ক্ষতিগ্রস্ত অপমানিত করবেন না? এই জন্য যে তাসিলুর রাহিম,
আপনি এমন ব্যক্তি যিনি আত্মীয়দের সাথে আত্মীয়তার সুসম্পর্ক রক্ষা করেন। ওয়াতাকরিজায়েফ, আপনি এমন ব্যক্তি যিনি বাড়িতে আসা ধনী গরিব যে কোনো প্রকারের যে কোনো মানুষ যে মেহমান হিসেবে বাড়িতে এসেছে তাকে মেহমান হিসেবে মূল্যায়ন করেন। ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক, আপনি এমন মানুষ যিনি বিপদগ্রস্ত সমস্যাগ্রস্ত মানুষকে তার বিপদ থেকে উদ্ধারের জন্য সহযোগিতা করেন। ওয়াতাহমিলুল কাল, আপনি এমন মানুষ যিনি যে কোনো ঋণের বোঝায় ঋণগ্রস্ত ঋণের বোঝায় পিষ্ট অথবা বাস্তবিক চলার পথে রাস্তায় কোনো বোঝা বহন করতে ক্লান্ত এই রকম মানুষের বোঝা উঠিয়ে দিতে সহযোগিতা করেন। যদি ঋণগ্রস্ত হয় তাহলে ঋণ পরিশোধে সহযোগিতা করে তার বোঝাটা হালকা করে দেন, অথবা রাস্তায় যদি বোঝা ভারী থাকে যার ফলে সে চলতে পারছে না তাহলে তার বোঝা শেয়ার করে ভাগ নিয়ে তার বোঝার ভারটা তার উপর থেকে হালকা করে দেন। তো এই গুণগুলোর কথা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এই গুণগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে নবী হওয়ার পূর্ব থেকেই জন্মগত, আর এই গুণগুলোর কারণেই মানুষ দলে দলে তার ব্যক্তিত্ব তার পার্সোনালিটি তার চরিত্র দ্বারা প্রভাবিত হত। এমন কোন মানুষ নাই যে তার সাথে সাক্ষাৎ করে তার চরিত্র দ্বারা প্রভাবিত হয়নি, তার ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হয়নি, তার পার্সোনালিটি দ্বারা প্রভাবিত হয়নি, এবং তার ব্যক্তিত্ব তার পার্সোনালিটি তার উন্নত চরিত্র কর্তৃক প্রভাবিত হয়ে মানুষ ইসলাম গ্রহণ করেছে। সম্মানিত উপস্থিতি, যার অসংখ্য অগণিত নজির ইসলামের ইতিহাসে বিদ্যমান। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চারিত্রিক গুণাবলীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তিনটে গুণাবলী ছিল যেটার দ্বারা তিনি বিখ্যাত হয়েছিলেন নবী হওয়ার আগে, মানে তার নাম ধাম ছড়িয়ে পড়ে গেছে নবী হওয়ার আগেই সমগ্র মক্কায় অথবা সমগ্র আরবে, তার তিনটে গুণের কারণে। এক, তিনি ছিলেন সিদ্দিক, সাদাকাতের গুণ তার মধ্যে ছিল, সাদুক সত্যবাদী। সমগ্র মক্কা জানত যে অন্য কেউ মিথ্যা বলতে পারে কিন্তু কে মিথ্যা বলে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেন না, মানুষ দেখেনি কোনোদিন। 40 বছরে তাকে কোনো গল্পে কোনো আড্ডায় কোনো গুজবে কোনো কথায় কখনো চুল পরিমাণ মিথ্যার আশ্রয় নিতে মানুষ দেখে। আর একটা গুণের কারণে তিনি নবী হওয়ার আগেই প্রসিদ্ধ হয়েছিলেন, সেটা হচ্ছে আমিন, আমানতদার। আমানতদার মানে তার কাছে আপনি যে কোনো কিছু রেখে নিরাপদ থাকতে পারবেন, নিজেকে নিরাপদ ভাবতে পারবেন, সে জিনিস যত দামি হোক সে জিনিস সব যত মূল্যবানই হোক সেটি ধ্বংস হওয়ার হারানোর নষ্ট হওয়ার ভয় থেকে আপনি নিরাপদ, আমিন। এবং আরেকটি জিনিস তার প্রসিদ্ধ হয়ে গেছিল তার নবী হওয়ার আগেই, সেটা হচ্ছে আদালা, ন্যায় পরায়ণতা, হেল্পফুল ফুদুল গঠনের মাধ্যমে মানুষকে ন্যায়পরায়ণতা দেওয়ার জন্য সমাজে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করার জন্য হেল্পফুল ফুজুল গঠন করা, কিছু বড় বড় মীমাংসায় অংশগ্রহণ করে ন্যায়পরায়ণতা বাস্তবায়ন করা, যেমন হাজিরে আসওয়াদের যে বিশাল ঝগড়া গণ্ডগোল, যে হাজিরে আসওয়াদ যখন তথা কাবাঘর যখন নতুন করে নির্মিত হয় কুরাইশদের সময়, আজকে আমরা কাবাঘরের যে শেপ দেখি যে আকৃতি দেখি এটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের আকৃতির উপর নয়, এটা আছে মক্কার কুরাইশ কুফার মুশরিকরা যে আকৃতির উপর তৈরি করেছিল তার উপর। কেন নাই, আপনারা যারা হজ এবং উমরা করতে গেছেন কাবায় গেছেন তারা দেখবেন ওই চার কোনা ঘরের সামনে মাজা কোমর বরাবর একটা গোলাকার দেওয়াল, অর্ধবৃত্তাকার একটা দেওয়াল উঠানো আছে যেটাকে হাতিম এরিয়া হিসেবে সবাই চিনে। তো ওই অর্ধবৃত্তাকার যে গোলাকার দেওয়ালটা আছে এটাও মূল কাবার পার্ট, যেই কাবা ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছে।
তথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাবা চতুষ্কোণ ছিল না, তার দুই কোণ আর সামনে এরকম গোলাকার। কিন্তু যখন মক্কার কাফের কোরাইশরা মুশরিকরা কাবাকে তৈরি করতে গেল, তখন তারা ঘোষণা দিয়েছিল হালাল ইনকাম ছাড়া কেউ এই কাবা নির্মাণে অংশগ্রহণ করবে না, কার কাছে হালাল ইনকাম আছে নিয়ে আসো। তো সবাই নিজ নিজ হালাল ইনকাম দিয়ে কাবা পরিপূর্ণ তৈরি করতে পারেনি। পরিপূর্ণ যখন তৈরি করতে পারেনি, তিন ভাগের দুই ভাগ তৈরি করা সম্ভব হয়েছে, তখন বাকি যে অংশটুকু গোলাকার অর্ধবৃত্তাকার হয়ে আছে এটা তারা ছেড়ে দিয়েছে, তবুও হারাম ইনকাম দিয়ে কাবা ঘর তৈরি করতে চায়নি। তো এই নির্মাণের সময় হাজিরা আসাদকে কাবা থেকে বের করে বাইরে আনা হয়েছে। এখন কাবা ঘর তৈরি হয়ে গেছে, এখন এটা একটা সম্মান যে এই হাজিরা আসাদ কে রাখবে। এই সম্মানের অধিকারী হওয়া নিয়ে তৎকালীন মক্কার বিভিন্ন গোত্রের মধ্যে মতভেদ এবং ঝগড়ার একটা পরিবেশ তৈরি হয়। এটাই মীমাংসা করে দিয়ে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি একটা চাদর দিয়ে দিচ্ছি, আমি ওই হাজিরে আসওয়াদটা ওই চাদরের উপর উঠাবো, আর তোমাদের যত গোত্র আছে যত দায়িত্বশীল আছে সবাই চাদরের প্রত্যেকটা কোণা ধরে পুরো হাজিরে আসওয়াদকে তোমরা উঠিয়ে কাবা ঘরের পাশে নিয়ে যাবে, তাহলে সবাই তোমরা সম্মানের অধিকারী হলে এই হাজিরে আসওয়াদ নিয়ে যাওয়াতে। আবার যখন কাবা ঘরের পাশে যাবে তখন আমি আবার হাজিরে আসওয়াদ উঠিয়ে কাবা ঘরে রেখে দেবো। তা আমরা আলোচনা করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটা গুণ তার নবী হওয়ার আগে সমগ্র মক্কায় ছড়িয়ে পড়েছিল। নবী হওয়ার আগেই এক, তিনি সত্য বলতেন, দুই, তিনি আমানতদার ছিলেন, তিন, তিনি ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠায় শতভাগ আন্তরিক ও সচেষ্ট ছিলেন নবী হওয়ার আগে থেকেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে যে বিধানগুলো আমাদের দিয়ে গেলেন, যেগুলো ইসলামের বাহ্যিক বিধান, আমরা মুসলমানেরা ওই বাহ্যিক আনুষ্ঠানিকতা নিয়ে অভিনয়ে ব্যস্ত আছি, কিন্তু অভ্যন্তরীণভাবে যেই গুণগুলো আমার নবীর জন্মগত ছিল ওই গুণগুলো আমরা পরিপূর্ণরূপে হারিয়ে ফেলেছি। অথচ নবী হওয়ার পর উনি যে বাহ্যিক ইবাদত গুলো দিয়ে গেছেন সেই ইবাদত গুলোকে আমরা আনুষ্ঠানিকতা এবং অভিনয়, মানে যতক্ষণ আপনার ভিতরটা পরিপূর্ণ এই উন্নত চরিত্রের নয় ততক্ষণ অবশ্যই অভিনয় এবং আনুষ্ঠানিকতা, তথা আপনি সকাল সন্ধ্যায় মিথ্যা বলে ইনকাম করছেন, আপনি একজন মিথ্যুক, কিন্তু আপনি সালাত আদায় করেন, তাহলে আপনার সালাত আদায় কি সত্যি সালাত আদায় না অভিনয় বলেন? অভিনয় একটা আনুষ্ঠানিকতা, মানুষকে দেখানো, নিজেকে দেখানো, আল্লাহকে দেখানো যে আমি সালাত আদায় করি। বাট আপনি যখনই কর্মস্থলে যান তখন মিথ্যা বলে ইনকাম করেন, প্রত্যেকটা টাকা ইনকামের পিছনে আপনার মিথ্যা আছে, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে মিথ্যা প্রবেশ করে আছে, এবং মুসলমানেরা নিজেদেরকে মুসলিম দাবি করার পরেও ভয়ঙ্কর ভাবে মিথ্যা বলতে মিথ্যা প্রবণ, রক্ত এবং মাংসের মধ্যে মিথ্যা ঢুকে আছে। মুসলমানদের কাছে সবচেয়ে হালকা এবং সহজ পাপ হচ্ছে মিথ্যা বলা, মানে বর্তমান মুসলমানদের কাছে বলতেছে যে সবচেয়ে সহজ এবং হালকা পাপ হচ্ছে মিথ্যা বলা, যে যেভাবে পারছে সে সেভাবে মিথ্যা বলছে। তাহলে আমরা যেটা দেখছিলাম ঠিক তেমন আরেকটি গুণ কি? ন্যায়পরায়ণতা। তাহলে ধরেন এখানে এমনও মানুষ থাকতে পারে, যারা আমাদের বক্তব্য লাইভে শুনছে তাদের মধ্যে এমন মানুষ থাকতে পারে যিনি তার বোনকে তার বাপের সম্পত্তিতে ভাগ দেননি, অথবা দিতে গড়িমসি করেছেন, অথবা দেওয়ার ক্ষেত্রে দুর্বল জমি ইচ্ছাকৃতভাবে সবচেয়ে দুর্বল অংশটুকু বোনকে দিয়েছেন, যেই জমিতে আবাদ কম হবে, যেই জমির দাম কম হবে সেই জমি বোনকে দিয়েছেন। এবার আপনি বলেন আপনি কি ন্যায়পরায়ণ? আমি শ্রোতাদের কাছে শুনতে চাই, ন্যায়পরায়ণ? তাহলে এই ব্যক্তি যদি সালাত আদায় করে যে তার বোনকে সম্পত্তি বণ্টনে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেনি, তাহলে তার সালাত আদায় জাস্ট একটা অভিনয়,
শুধু শুধু একটা আনুষ্ঠানিকতা, একটা প্রোটোকল, আল্লাহকে দেখানো, আল্লাহকে ধোকা দেওয়া, মানুষকে ধোকা দেওয়া, সমাজকে ধোকা দেওয়া, নিজেকে ধোকা দেওয়া। সে কিন্তু কখনোই এই সালাত দিয়ে তার বোন যদি তাকে ক্ষমা না করে সে জান্নাতে যেতে পারবে না। কি জন্য, কি জন্য যেতে পারবে না? যে ইসলামের আজকের সকল কথা ভুলে গেলে এই কথাটুকু মনে রাখবেন, ইসলামের সার নির্যাস, ইসলামের সার নির্যাস যদি বলেন তাওহীদ, ইসলামের সার নির্যাস সারমর্ম যদি বলেন সালাত, সিয়াম, হজ, যাকাত, ইমান, ফেরেশতাদের প্রতি ইমান, যা বলেন না কেন, এক বাক্যে যদি আপনি ইসলামের সারমর্ম বলতে চান তাহলে সেটা হচ্ছে ন্যায়পরায়ণতা, আল আদালা, এক বাক্যে। কেন? আল্লাহ এটাই ন্যায়পরায়ণতা, যে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে আপনি তারই ইবাদত করবেন, এটাই ন্যায়পরায়ণতা। তাহলে যখনই আপনি ন্যায়পরায়ণতাটা ধরে নেবেন তখন আল্লাহ যা বিধান দিয়েছে আপনাকে, সালাতের বিধান দিক, সিয়ামের বিধান দিক, যাকাতের বিধান দিক, সম্পত্তি বণ্টনের বিধান দিক, ইমানের আদেশ দিক, কোনো কাজে নিষেধ করুক, সবকিছু কোন মাপকাঠিতে শতভাগ টিকবে, কোন মাপকাঠিতে বলেন তো, ন্যায়পরায়ণতার মাপকাঠি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিধান দিতে চুল পরিমাণ বান্দার প্রতি অন্যায় করেন নি। তাহলে ইসলামের এক বাক্যে যদি সারমর্ম বলা হয় সেটা হচ্ছে ন্যায়পরায়ণতা, আর আল্লাহ সুবহানাহু তাআলা নিজে ন্যায়পরায়ণ, এবং উনি ন্যায়পরায়ণতা পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্যই যে পৃথিবীর মানুষ জুলম মুক্ত থাকুক, অন্যায় এবং অত্যাচার মুক্ত থাকুক, পৃথিবীতে শান্তি, নিরাপত্তা এবং ন্যায়পরায়ণতা বিরাজ করুক, এই জন্যই ইসলামের যাবতীয় বিধিবিধান ন্যায়পরায়ণতার মাপকাঠিতে প্রণয়ন করেছে, এবং নিজের উপর অন্যায় ও অত্যাচার করাকে হারাম করে নিয়েছে। হাররামতু যুলমা আলাইয়া, আমি আমার উপর অন্যায় এবং অত্যাচার করাকে হারাম করে নিয়েছি। এই জন্যই ওই যে বললাম যে তিনি জান্নাতে যেতে পারবেন না, এই জন্যই যে বোন পৃথিবীতে তার আল্লাহ প্রদত্ত ন্যায়পরায়ণতার বিধান পরিপূর্ণভাবে পায়নি, তার সাথে অন্যায় করা হয়েছে, এবং এই ন্যায়পরায়ণতা তাকে কোনো গ্রাম্য সালিশ দিতে পারেনি, এই ন্যায়পরায়ণতা তাকে কোনো রাষ্ট্র দিতে পারেনি, এই ন্যায়পরায়ণতা তাকে কোনো বিচার বিভাগ, আইন আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, লোয়ার কোর্ট, জজ কোর্ট কেউ তাকে দিতে পারেনি, এখন এই বোনকে কিয়ামতের মাঠে আল্লাহ যদি ন্যায়পরায়ণতা না দিতে পারে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দাবিতে মিথ্যুক বলেন, নাউজুবিল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যবাদী, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করবেন এটাই তার দাবি। তাহলে যে পৃথিবীতে ন্যায়পরায়ণতা পায়নি ওকে কিয়ামতের মাঠে পরিপূর্ণ ন্যায়পরায়ণতা দেওয়ার জিম্মেদারি কার? আল্লাহ। এখন কিয়ামতের মাঠে ওই বোন যদি আল্লাহকে বলে যে আমার ভাই আমাকে আপনার প্রদত্ত বিধান অনুযায়ী ন্যায়পরায়ণতা পরিপূর্ণ দেয়নি, আর এখন আল্লাহ যদি ওই ভাইকে তার দান, তার সালাত, তার সিয়াম, তার হজ আর তার যাকাত ইত্যাদি ইত্যাদির কারণে ক্ষমা করে দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যায় করবে বলেন, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ ক্ষমা করবেন না, এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা দুইটা রাস্তা দিয়ে দিবেন, এক হয় তার বোন ক্ষমা করে দিবে, অথবা যেই পরিমাণ তার সাথে অন্যায় করা হয়েছে সেটা মিটমাট করে দেওয়া হবে। কি পরিমাণ আল্লাহ ন্যায়পরায়ণতা বাস্তবায়ন করবে কিয়ামতের মাঠে? কোন পশু যদি অপর পশুর প্রতি জুলম অত্যাচার করে থাকে, কোন শিংবিহীন পশুকে, কোন শিংওয়ালা পশু যদি অন্যায়ভাবে একটি আঘাত করে থাকে, তাহলে এই অতিরিক্ত আঘাতটুকু আল্লাহ কিয়ামতের মাঠে ওই শিংবিহীন পশুকে শিং দিয়ে পরিপূর্ণ ন্যায়পরায়ণতা বাস্তবায়ন করে দিবেন বলেন, আল্লাহ আকবার। তথা পৃথিবীর কোনো মানুষ, কোনো প্রাণী, কোনো পশুর আল্লাহর প্রতি কোনো দাবি বাকি থাকবে না। এই জন্য সবচেয়ে কঠোর, সবচেয়ে কঠিন, সবচেয়ে ভয়ঙ্কর ন্যায়পরায়ণতা। সালাতের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, চাইলে ক্ষমা করে দিতে পারেন, কেন এটা সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত।
আরো অনেক গুনাহ আছে যেগুলো হয়তো আমরা করছি, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আমরা যদি আমাদের ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বাপ মা এমনকি স্ত্রী, আমরা তো ন্যায়পরায়ণতাকে কতটা হালকা মনে করি, যে আমরা মনে করছি সালাত সিয়াম হজ যাকাতে জান্নাতে চলে যাব, অথচ আমি কিন্তু আমার স্ত্রীকে ন্যায়পরায়ণতা অনুযায়ী তার হক এবং তার অধিকার দেইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলছে, যেমন খাও তেমন খাওয়াও, যেমন পরো পরিধান করো তেমন পরিধান করাও। অনেক কঠিন ন্যায়পরায়ণতার বিধান, অনেক কঠিন। আপনি আপনার স্ত্রীর প্রতি ন্যায়পরায়ণতা সুচারুরূপে বাস্তবায়ন না করতে পারার কারণে কিয়ামতের মাঠে ফেঁসে যাবেন। আপনি আপনার পিতা মাতার প্রতি ন্যায়পরায়ণতা সুচারুরূপে বাস্তবায়ন করতে না পারার কারণে কিয়ামতের মাঠে ফেঁসে যাবেন। ন্যায়পরায়ণতা ইসলামে কত গুরুত্বপূর্ণ তা আমরা নিজেরাও জানি না, মানে অন্তত আজকের যুগের মুসলমানেরা জানে না যে ন্যায়পরায়ণতা ইসলামে কত গুরুত্বপূর্ণ। ভাই, ওই রাষ্ট্র মিথ্যা রাষ্ট্র যে রাষ্ট্র আমাকে ন্যায়পরায়ণতা দিতে পারে, এটা রাষ্ট্র না। ইসলামের রাষ্ট্র ব্যবস্থার থিওরি হচ্ছে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে জেরুজালেমের দীর্ঘ 1500 কিলোমিটারের পথ, তার অর্ধেক পথ তথা প্রায় 700 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটেছেন, এবং এই 700 কিলোমিটার রাস্তায় তার গোলাম, তার চাকর, তার কৃতদাসকে উটের পিঠে বসিয়ে রেখেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায়কারী, সিয়াম পালনকারী, হজ আদায়কারী, যাকাত প্রদানকারী, তাওহীদে বিশ্বাসী, কিন্তু উনি জানেন যে উনি যদি ন্যায়পরায়ণতায় কমতি করেন তো কিয়ামতের মাঠে উনি আটকে যাবেন। তো শুধু তার গোলামের প্রতি শতভাগ ন্যায়পরায়ণতা ঠিক রাখার জন্য পৃথিবীর মানুষের কাছে একজন শাসক হিসেবে ইসলামে ন্যায়পরায়ণতার কি গুরুত্ব ওমর রাদিয়াল্লাহু তাআলা তার নবীর কাছে শিখেছিলেন, যে ইসলামে ন্যায়পরায়ণতার গুরুত্বটা কি, এটা কিভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার নবী থেকে ফিল করতেন, যে তিনি 700 কিলোমিটার রাস্তা হাঁটা মেনে নিয়েছেন শুধু ন্যায়পরায়ণতার মাপকাঠিতে নিজেকে শতভাগ ন্যায়পরায়ণ প্রমাণ করতে। বলেন আল্লাহ আকবার। আমি ইংল্যান্ড এবং ইউরোপ সফরের আগে আল্লাহ আল্লাহর কসম করে বলছি যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাতু যে 7 জন ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের মাঠে আরশের ছায়া দিবে। তো এক নম্বরে আছে ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ দায়িত্বশীল। তো এটা আগে কোনো সময় বেড়ে নিয়েই ঢুকত না, এটাকে ইগনোর করে পরের যে পয়েন্ট গুলো আছে আমরা ওইটাতে ফোকাস দিতাম আমাদের বক্তব্যের মধ্যে। যেমন আছে শাহবুন্না শাহ ইবাদাতিল্লাহ, ওই যুবক যে আল্লাহ রাস্তায় ইবাদত করে তার যৌবন পার করে দিয়েছে, মান কালবুহু মুআল্লাক বিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত আছে, জোহর আসর মাগরিব এশা মসজিদে আসে। ইমামুন আদেল এক নম্বরে, মানে এটা বেড়ে নিয়েই ঢুকত না, কিন্তু যখন ইউরোপ এবং ইংল্যান্ড সফর করলাম তখন এসে বুঝলাম আর ইসলামের মূল জিনিসই তো আদালত, ইসলামের সর্বোচ্চ টপ প্রায়োরিটি মাস্ট প্রায়োরিটি হচ্ছে ন্যায়পরায়ণতা। আল্লাহ এমনি বলেনি যে আমি কিয়ামতের মাঠে যাদেরকে আমার আরশের ছায়া দেবো তাদের মধ্যে এক নম্বরে থাকবে ওই দায়িত্বশীল যে তার দায়িত্বের জীবনে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করেছে। বলেন আল্লাহ, সে যে পর্যায়েই থাক, সে মেম্বার হোক, মসজিদের কমিটি হোক, মাদ্রাসার সভাপতি হোক, সে ইসলামী সংগঠনের দায়িত্বশীল হোক, সে এমপি হোক, মন্ত্রী হোক, যে পর্যায়েই থাক না কেন, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করেছে। এই ন্যায়পরায়ণতা আর পরে যে 6টা আছে ওগুলোর চেয়ে বেশি নাকি, বুঝেননি মনে হয়? তাহলে মান কালবু মুআল্লাক বিল মাসাজিদ, মান নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে, এদের সবার চাইতে বেশি সম্মান, বেশি মর্যাদা, বেশি নেকির অধিকারী ওই ব্যক্তি যে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠার জন্য রিস্ক নিয়েছে, ঝুঁকি নিয়েছে এবং শতভাগ ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করেছে। মানুষ কিন্তু আজকের যুগের মুসলমানেরা কিন্তু ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠায় ব্যর্থ, চরমভাবে ব্যর্থ। এবং এই কারণে যেটা আজকে আমাকে বিষয়ের বক্তব্য বিষয়বস্তু টপিক দেওয়া হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী, দেখেন এখানে কত মিডিয়া আছে, কত মোবাইল ক্যামেরা আছে, আজকের যুগের কত অত্যাধুনিক প্রযুক্তি আছে, সব মিলিয়ে আমরা কত দাওয়াতি কাজ করছি, কত চিল্লিয়ে চিল্লিয়ে বক্তব্য দিচ্ছি, কিন্তু দেখবেন মানুষ হেদায়েত হচ্ছে বিচ্ছিন্নভাবে। বিচ্ছিন্নভাবে মানে মানে আমার এই বক্তব্যটা হয়তো চিটাগাং কেউ শুনতেছে, সে কেউ হয়তো রাজশাহীতে শুনতেছে, সে কেউ হয়তো নোয়াখালী, কেউ সিলেট, কেউ ইংল্যান্ড, কেউ ইউকে, কেউ ইউরোপ, বিচ্ছিন্নভাবে। দাওয়াত গ্রহণের বিপ্লব আসতেছে না, যে মানুষ দলে দলে, গ্রামকে গ্রাম, শহরকে শহর পরিবর্তন হয়ে যাবে না, অথচ যেই যুগে এগুলো কিছুই ছিল না,
না মোবাইল না কম্পিউটার না তথ্য প্রযুক্তি না কিছু না মাকতাবা শামেলা না ল্যাপটপ না ফেসবুক না ইউটিউব না টুইটার কিন্তু মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে গ্রামকে গ্রাম এলাকাকে এলাকা দেশকে দেশ তার সবচেয়ে মূল পার্থক্য সৃষ্টিকারী বিষয় হচ্ছে এটাই সেটাই হচ্ছে চারিত্রিক গুণাবলী উন্নত ব্যক্তিত্ব ন্যায়পরায়ণতা সততা আমানতদারিতা আপনি স্পেনের ইতিহাস পড়েন যে তারেক বিন জিয়াদ যখন স্পেনে প্রবেশ করেছে তখন স্পেনের মানুষ দলে দলে কেন ইসলাম গ্রহণ করলো ভাই আর কোনো কারণ নাই স্পেনের মানুষেরা অত্যাচারিত ছিল মাজলুম ছিল ওরা দেখেছে আমরা যদি অত্যাচার থেকে বাঁচতে চাই দেখো মুসলমানদের সত্যবাদিতা দেখো মুসলমানদের আমানতদারিতা দেখো মুসলমানদের ন্যায়পরায়ণতা দেখো এই স্পেনের মানুষ তোমরা যদি অত্যাচার থেকে বাঁচতে চাও তোমরা যদি জুলুম থেকে বাঁচতে চাও তাহলে তোমাদের বাঁচার একটাই রাস্তা দলে দলে ইসলাম গ্রহণ করো এখানে ন্যায়পরায়ণতা আছে আমানতদারিতা আছে সত্যবাদিতা আছে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করেছে পাগলের মতো জুলুম থেকে বাঁচতে এই যে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মুসলমান 700-800 বছর আগে থেকে কেন এখানে ব্রাহ্মণ শূদ্র ক্ষত্রিয় দাস ইত্যাদি চার ভাগ করে মানুষের মধ্যে জাত পাতের ভেদ করে যে জুলুমের শাসন ছিল যখন মুসলমানের এই দেশের মানুষ দেখেছে বাপরে বাপ কি সত্যবাদিতা কি আমানতদারিতা কি ন্যায়পরায়ণতা আমরা যদি হিন্দু ব্রাহ্মণ্যবাদী এদের জুলুম থেকে বাঁচতে চাই দুনিয়াতে যদি কেউ আমাদের ন্যায়পরায়ণতা দিতে পারে দুনিয়াতে যদি কেউ সত্যবাদিতা আমানতদারিতার সাথে ফয়সালা করতে পারে তা তারা কেউ নয় এরা মুসলমান অতএব তোমরা যদি বাঁচতে চাও জুলুম থেকে ইসলাম গ্রহণ করো মানে জুলুম থেকে বাঁচতে দলে দলে ইসলাম গ্রহণ করেছে দলে দলে কিন্তু আজকে কেউই আমাদেরকে দেখে ইসলাম গ্রহণ করবে না ভাগ্যিস ভালো যে তারা দূর থেকে বক্তব্য শুনে আমাদের দাওয়াত গ্রহণ করতেছে কিন্তু পাশে আসলে কখনোই এটা গ্রহণ করবে না কেন পাশে আসলে আমার নবীর ওই চরিত্র সে পাবে না আমার মধ্যে সেই ন্যায়পরায়ণতা পাবে না সে আমানতদারিতা পাবে না সেই সত্যবাদিতা পাবে না এই জন্য আমাদের দাওয়াত মাকবুল ওইভাবে হচ্ছে না যেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে সাহাবিদের যুগে হয়েছিল কেননা তাদের মধ্যে ওই চারিত্রিক গুণাবলী ওই উন্নত চরিত্র ওই ব্যবহার ছিল এবং এই বিষয়টি বোঝানোর জন্য আমি আমার বক্তব্যের মধ্যে একটা কথা বারবার বলে থাকি যে আমরা চারিত্রিকভাবে এই যুগের বানু ইসরাইল হয়ে গেছে এটা ইদানিং বহু বক্তব্যে আমি বলেছি যে আমরা চারিত্রিকভাবে আমাদের অধঃপতন এই যুগের আমরা বানু ইসরাইল মানে আজ থেকে 5000 বছর আগে যে বানু ইসরাইলেরা ছিল যাদের চারিত্রিক অধঃপতনের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে তাদের চারিত্রিক অধঃপতন কিন্তু ওই বেহায়াপনা বেল্লাপনার অধঃপতন না বানু ইসরাইলের চারিত্রিক অধঃপতন হচ্ছে মিথ্যা ধোকা মোনাফেকি ষঠতা অন্যায়পরায়ণতা বাস এটাই হচ্ছে বানু ইসরাইলের চারিত্রিক অধঃপতন যা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে তার সারমর্ম এটা আপনি এবং কোরআনের একমাত্র জাতি হচ্ছে বানু ইসরাইল যাদের বর্ণনা এত বিস্তারিত কোরআনে আছে আর কোন জাতির এত বিস্তারিত বর্ণনা আল্লাহ কোরআনে দেননি তার কারণও এটা যে উম্মতে মুহাম্মাদি কোরআন পড়বে তাদের এই বানু ইসরাইলের ঘটনা থেকে শিক্ষা আছে কেন তাদেরও একদিন চারিত্রিক অধঃপতন এরকম হয়ে যেতে পারে যা অলরেডি আমাদের হয়ে গেছে আপনারা সূরা বানু ইসরাইল পড়েন সূরা বাকারা পড়েন সেগুলোতে দেখেন যে আল্লাহ কিভাবে বানু ইসরাইলের ঘটনা বলছে তাদের ধোকা তাদের অসততা তাদের তাদের ষঠতা তাদের মুনাফিকি আল্লাহ বর্ণনা করেছে অথচ তারা নবীর সন্তান এবং তাদের উপর আল্লাহ অনেক দয়া করেছে সেগুলো আল্লাহ বর্ণনা করেছে আমি কি কি দয়া করেছি আমি তোমাদেরকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছি আসমান থেকে মান্না এবং সালওয়া খাবার তোমাদের জন্য পাঠিয়েছি পাথর থেকে ঝর্ণা ধারা তৈরি করেছি সমুদ্রে 12টা রাস্তা তৈরি করেছি পাথরে 12টা ঝর্ণা তৈরি করেছি মেঘমালা দিয়ে ছায়া দিয়েছি ঠিক আছে তোমাদেরকে জেরুজালেম বিজয়ের সুযোগ দিয়েছি এগুলো হচ্ছে তাদের উপর আল্লাহর দয়া আর এর বিপরীতে তারা কি ধরনের সততা মোনাফিকি করেছে তারা ফেরাউনকে ডুবতে দেখার পরও বলেছে আমরা ইমান আনবো না যতক্ষণ না আল্লাহকে না দেব তারা বাছুরের পূজা শুরু করেছে তারা বলেছে মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো আমরা বসে থাকবো যুদ্ধ করতে পারবো না আল্লাহ যখন তাদের বলেছে তোমরা মাথা নিচু করে প্রবেশ করো তারা পিছন আগে দিয়ে মাথা উঁচু করে প্রবেশ করেছে আল্লাহ বলেছে তোমরা হাইততন বলো ওরা পাল্টিয়ে দিয়ে বলেছে হাইততন আল্লাহ বলেছে শনিবারের দিন মাছ ধরিও না ওরা শনিবারের দিন মাছ আটকে রেখে রবিবারের দিন ধরেছে মানে প্রত্যেকটা ধাপে ধাপে মোনাফিকি করেছে ধোকা দিয়েছে মিথ্যা বলেছে এবার ওদের চরিত্রের সাথে আমাদের চরিত্র মিলা যে ওই হাজি সাহেব যিনি অন্যায়ভাবে আরেকজন মানুষের ঘুষের মাধ্যমে হোক সুদের মাধ্যমে হোক ধোকা দিয়ে হোক মিথ্যা বলে হোক আরেকজনের সম্পদ এবং টাকা পয়সা লুট করে নিয়ে উনি হজ করতে গেছে এরকম আছে না নাই আছে তাহলে উনি কি বানু ইসরাইলের চেয়ে কম ধোকাবাজ না বড় ধোকাবাজ বড় ধোকাবাজ সে নিজেকেও ধোকা দিচ্ছে মানুষকেও ধোকা দিচ্ছে আল্লাহকেও ধোকা দিতে চাচ্ছে
কিন্তু আসলে এটা প্রকৃত অর্থে সে নিজেকে ধোকা দিচ্ছে। এই জন্য আমি বলেছি যে আমাদের স্বভাব চরিত্র ওই সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতার মাপকাঠিতে এত নিচে নেমে গেছে যে আমরা এই যুগের স্বভাবে চরিত্রে বানী ইসরাইল হয়ে গেছি। এই জন্য আমাদের গোলামিটাও ওই লেভেলে চলে গেছে। আশ্চর্য হবে যে বানু ইসরাইলের গোলামি যেই লেভেলে গেছিল আমাদের গোলামি ওই লেভেলে গেছে। বানু ইসরাইলের সন্তানদের ফেরাউন প্রকাশ্যে জবাই করতে ইযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। তো আমাদের সন্তানদেরকে কি প্রকাশ্যে জবাই করা হচ্ছে না ভাই? অন্তত ফেরাউন তো তাও 2-10 জন বা 5 জন মানুষের সামনে হয়তো জবাই করতো, আর এখন তো বিবিসি, সিএনএন, আল জাজিরা, ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম, সারা পৃথিবীর কোটি কোটি মানুষের সামনে ইসরায়েল প্রকাশ্যে ফিলিস্তিনের মাটিতে হাজার হাজার বনু ইসমাইলের সন্তানদের জবাই করতেছে, হত্যা করতেছে। তাহলে ওই যুগে বনু ইসরায়েলের গোলামের লেভেল যেই জায়গায় গেছে, আমাদের গোলামের লেভেলও কিন্তু ওই জায়গায় পৌঁছে গেছে। তথা ওই যুগে বনু ইসরায়েলের ভ্যালু যা ছিল, এই যুগে আমাদের ভ্যালু তাই হয়ে গেছে বা তার চাইতে আরো কমে গেছে। যেটা বলছিলাম আর কি, যে এই যে সত্যবাদিতা, আমানতদারিতা এবং ন্যায়পরায়ণতার যে তিনটে গুণ আল্লাহর নবীর মধ্যে বেশি প্রসিদ্ধি লাভ করেছিল তার নবুয়ত হওয়ার আগেই, তিনি নবী হওয়ার আগেই, তো সেই তিনটা গুণের আরেকটা গুণ আমি একটু তুলনা দিয়ে বুঝাই। যে সত্যবাদিতা, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছেন, তার আগে কিন্তু তিনি মুসলিম ছিলেন না। তার আগে তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কট্টর শত্রু, এবং বদরের যুদ্ধে প্রধান সেনাপতি না হলেও উহুদ এবং খন্দকের যুদ্ধে তিনি প্রধান সেনাপতি, এবং খন্দকের যুদ্ধে 10,000 আরব মানুষকে একত্রিত করে মদিনাকে 1 মাস ঘেরাও করে রেখেছেন, মদিনাকে পৃথিবীর বুক থেকে আউট করে দিবেন, মিটিয়ে দিবেন। এই জন্য তিনি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হুদাইবিয়ার সন্ধির সময় ব্যবসায়িক কাজে জেরুজালেম গেছেন। জেরুজালেমে বাদশাহ হেরাক্লিয়াস তাকে ডেকে পাঠিয়েছে, লম্বা হাদিস বুখারীতে আছে ওহির অধ্যায়, ডেকে পাঠিয়ে তাকে জিজ্ঞেস করছে তার জীবনের সবচেয়ে বড় শত্রু সম্পর্কে। মনে করেন একজন আওয়ামী লীগের সবচেয়ে বড় নেতাকে জিজ্ঞেস করা হচ্ছে তার যে সবচেয়ে বড় শত্রু অত্র অঞ্চলে আর এক বিএনপির নেতা সম্পর্কে, বা তার চাইতেও বেশি লেভেলের শত্রু তো আপনি ধরতে পারেন। যে আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি মোহাম্মদ আসলাম সম্পর্কে কি জানো, এই এই আমার প্রশ্ন আমাকে জানাও। তা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বুখারীর হাদিসের মধ্যে বলছে যে আমি যদি মিথ্যা বলতে লজ্জা না পেতাম না, তাহলে আমি আজকে মিথ্যা বলতাম, কিন্তু আমি মিথ্যা বলতে লজ্জা পাই, লজ্জা বোধ করি, এই জন্য আমি আজকে মিথ্যা বলতে পারিনি। এবার আমরা আমাদের মাপি যে আবু সুফিয়ান কাফের মুশরিক অবস্থায় তার চির শত্রুর বিরুদ্ধে কোথায় এই কি বলার না, মক্কা থেকে 1,000 কিলোমিটার দৌড় জেরুজালেমে, কোনো রেকর্ড হচ্ছে না যে আবু সুফিয়ান কি বলছে রেকর্ড করে রাখা হবে, পরে ফাঁসিয়ে দেওয়া হবে না। আবু সুফিয়ানের ব্যক্তিত্ব এবং পার্সোনালিটির কারণে সে লজ্জা বোধ করেছে যে সে মিথ্যা বলবে। হারা মুসলমানেরা বলেন 24 ঘন্টা সকাল সন্ধ্যা মিথ্যা, রক্তের মধ্যে মিথ্যা ঢুকে গেছে। তাহলে আমাদের এই সালাত, এই সিয়াম, এই হজ, এই জাকাত কাজে আসবে না, আমরা গোলামি থেকে মুক্তি পাব না, অসম্ভব হতে পারে না। আমাদেরকে গোলামি থেকে মুক্তি পেতে হলে আগে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য যেটার উপর আমার নবী জন্মগত ছিলেন সেটা ফিরিয়ে আনতে হবে। জন্মগত ছিলেন, তারপরে না তিনি সালাত, সিয়াম, হজ, যাকাত পেয়েছেন। আমরা ওই জন্মগত বৈশিষ্ট্য ছেড়ে দিয়েছি যে মিথ্যার উপর, ধোকার উপর সালাত, সিয়ামের প্রলেপ দিয়ে কোনো লাভ হবে না, না আমরা পরকালে মুক্তি পাবো, না দুনিয়াতে আমরা স্বাধীনতা পাবো, নেতৃত্ব পাবো। এই জন্য আল্লামা ইকবাল তার এক কবিতার মধ্যে বলেছিলেন, উনি যেহেতু পাক ভারতের মানুষ ছিলেন, পাক ভারতের মুসলমানদের অবস্থা ভালো বুঝতেন যে এই অঞ্চলের মুসলমানদের সমস্যা কি, তো উনি ওনার কবিতার মধ্যে বলেছেন, সাবাক ফির সে পার সাদাকাত কা সুজা আতকা আদালত কা লিয়া জায়গা তুজছে কাম দুনিয়া কি ইমামত কা, মুসলমানরা তোমাদের মধ্যে সব আছে, এমন অনেক গুণাবলী আছে যেগুলো পাশ্চাত্যে নাই, তথা ইউরোপ এবং আমেরিকার কাছে নাই, কিন্তু তাদের কাছে এমন কিছু গুণাবলী আছে যেগুলো আমাদের নবীর জন্মগত ছিল কিন্তু আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু তারা ন্যূনতম হলেও ধরে রেখেছে। যেমন ন্যায়পরায়ণতার মতো একটা গুণ, একটা রাষ্ট্র মিথ্যুক রাষ্ট্র, মিথ্যা রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্র যে তার নাগরিককে ন্যায়পরায়ণতা দিতে পারে না, এটা রাষ্ট্রই না, ইসলামের দৃষ্টিতে এটা রাষ্ট্রের কোয়ালিটির মধ্যেই পড়ে না। তাহলে আপনি যখন ইউরোপ এবং আমেরিকা সফর করবেন, তখন দেখবেন যে ওটা ইসলামের দৃষ্টিতে রাষ্ট্রের কোয়ালিটির মধ্যে পড়ে, এই জন্য
ইসলামের রাষ্ট্রীয় ব্যবস্থার সিস্টেমের মধ্যে ন্যূনতম হলেও পড়ে, এই জন্য যে ওই রাষ্ট্র তার নাগরিকদেরকে ন্যূনতম ন্যায়পরায়ণতা দেওয়ার জন্য বদ্ধপরিকর, ন্যূনতম ন্যায়পরায়ণতা দেওয়ার জন্য বদ্ধপরিকর রাষ্ট্র। তো ওইটা দেখে উনি বলেছিলেন যে মুসলমানেরা তোমাদের মধ্যে সব আছে, তোমাদের মধ্যে যেটা নাই তোমরা নতুন করে সত্য বলাটা শিখো, মিথ্যা বলাটা ছেড়ে দাও আল্লাহর বাস্তে। তোমাদের নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন, কোনোদিন মিথ্যা বলা শিখান, সাহাবিদের সত্যবাদিতা আমার যেই যেই সাহাবি তার কাফের অবস্থায় মিথ্যা বলেনি, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাফের অবস্থায় মিথ্যা বলেনি, ও মুসলমান হলে কি হবে, আরো শত গুণ আগুন হবে, তার পার্সোনালিটি তার ব্যক্তিত্ব আরো হাজার গুণ টপ লেভেলে চলে যাবে, তারই তো পরবর্তী বংশধর উমাইয়া খেলাফা। কেমনে তারা পুরো পৃথিবী বিজয় করেছে, এমনি বিজয় করে ওই সত্যবাদিতা আমানতদারিতা ন্যায়পরায়ণতার উপর কঠোর কঠিন থাকার জন্য তারা সমগ্র পৃথিবী অর্ধেক পৃথিবী বিজয় করে ফেলেছে অল্প সময়ের মধ্যে। তাহলে এই কয়েকটা নেতৃত্বের বৈশিষ্ট্যের সর্বোচ্চ লেভেলের গুণাবলী, তারা তো কাফের অবস্থাতে মিথ্যা বলে। তা তোমাদের মধ্যে যে গুণগুলো নাই কি তোমরা নতুন করে সত্য বলা শিখো, নতুন করে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা শিখো। দেখেন আপনি ইসলামী দলে যান, ইসলামী সংগঠনে যান, মাদ্রাসায় যান, মসজিদে যান, আলেম ওলামার কাছে যান, সালাত সিয়াম হজ জাকাত সবই পাবেন, ন্যায়পরায়ণতা পাবেন না। 90% ইসলামিক দল এবং ইসলামিক সংগঠনে পদায়ন হয় চামচামির ভিত্তিতে, 90% ইসলামিক দল ইসলামিক সংগঠন কোথাও ন্যায়পরায়ণতার ভিত্তিতে পদায়ন হয়। তাহলে এরা কি করে দেশ চালাবে বলেন, কেমনে দেশ চালাবে, দেশ চালানোর ন্যূনতম যোগ্যতা তো তাদের মধ্যেই নাই, তাহলে দেশ চালাবে কেমনে? এটা খুবই ভয়ঙ্কর জিনিস, ন্যায়পরায়ণতা আমানতের দেশে তো খুবই ভয়ঙ্কর জিনিস। এই জন্য আমরা যতই জালসা করি, সম্মেলন করি, যাই করি, এগুলোর দিন শেষে ফলাফল হচ্ছে জিরো, যদি না আমরা এই উন্নত বৈশিষ্ট্য নেতৃত্বের এই গুণাবলীগুলো আমাদের মধ্যে না নিয়ে আসতে পারি। তোমরা ন্যায়পরায়ণতা শিখো, সত্য বলা শিখো, আমানতদারিতা শিখো। তারপর আমার বক্তব্য শেষের দিকে চলে যাই, লম্বা করব না। ফেরাউনের মতো কাফেরের সাথে ভালো ব্যবহারের জন্য আদেশ আল্লাহ সুবহানাহু তাআলা মুসা আলাইহিসসালামের মতো নবীকে দিয়েছে। ফেরাউনের মতো কাফেরের সাথে কালামান লাইয়্যান, নরম ভাষায় কথা বলার আদেশ আল্লাহ দিয়েছেন মুসা আলাইহিসসালামের মতো নবীকে। আর আমরা কি হয়ে গেলাম যে আমরা আমাদের মুসলিম ভাই যে এখনো কাফের হয়নি, হয়তো ভুলবশত কোনো বেদাতের মধ্যে আছে, তার সাথে আমরা কি ভাষায় কথা বলছি, কি বাক্য ব্যবহার করছি আমাদের বক্তব্যের মধ্যে, আমাদের আলোচনার মধ্যে, আমাদের চলাফেরার মধ্যে? তাহলে এটা কখনোই আল্লাহ এবং আল্লাহ রাসূলের দাওয়াতে উসলুব নয়, চারিত্রিক বৈশিষ্ট্য নয়। আপনি যদি দেখতে চান যে আল্লাহ কিভাবে মুখালিফিনদের দাওয়াত দেয়, মানে আল্লাহ কিভাবে ইসলামের যারা শত্রু তাদেরকে দাওয়াত দেয় কিভাবে, কোরআনে দেখতে পাবেন। কোরআনে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কিন্তু ইহুদিদেরকে বলেছেন যে এরা হচ্ছে অভিশপ্ত, কিন্তু আবার ওদেরকে যখন দাওয়াত দিতে গেছেন, আল্লাহ দাওয়াত দিচ্ছেন ডাক দিয়ে, তখন বলেছেন ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতি আনআমতু আলাইকুম, তখন আর বলেন এই অভিশপ্তরা তোমরা আমার নবী মুহাম্মদকে মানো না, সম্মান দিয়েছে টাকার সময় সম্মান, ইয়া বানি ইসরাঈল তোমরা ইয়াকুবের সন্তান আলাইহি সালাতু ওয়াসালাম, আমি তোমাদেরকে এই 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 দয় নিয়ামত দিয়েছি, তোমরা আসো। তাহলে ওই লেখালে বেতেন সাবা আমি না বাই দেখো, অনেক নম্র এবং পোলাইটনেসের সাথে আল্লাহ দাওয়াত দিয়েছে। যখন আল্লাহ খ্রিস্টানদের দাওয়াত দিয়েছে, খ্রিস্টানদেরকে আল্লাহ কোরআনে বলেছে জালিম পথভ্রষ্ট, কিন্তু দাওয়াত দেওয়ার সময় কখনোই বলেনি যে পথভ্রষ্ট আসো, দাওয়াত দেওয়ার সময় বলেছে ইয়া আহলাল কিতাব, হে কিতাবের অধিকারীরা আমি তোমাদেরকে তাওরাত দিয়েছি, ইঞ্জিল দিয়েছি, জবুর দিয়েছি, সম্মান, যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছে এটা তাদের জন্য সম্মান, ইয়া আহলাল কিতাব, হে কিতাবের অধিকারীরা সম্মান। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুশরিক সহ দুনিয়ার আর সকল মানুষকে, মাজুসি সহ অগ্নি পূজক সহ সবাইকে দাওয়াত দিয়েছেন, তখন যেটা সর্বশ্রেষ্ঠ সম্মান সেটা দিয়ে দাওয়াত দিয়েছেন, সেটা হচ্ছে ইয়া আইয়ুহান নাস, ইয়া ইবাদি, হে মানুষ, হে আদমের সন্তান, হে আমার বান্দা। একটা মানুষের সর্বোচ্চ সম্মান হচ্ছে সে আদমের সন্তান, মানে সে ডোম হোক, চামার হোক, ম্যাথর হোক, মুচি হোক, তাকে আপনি কোন দৃষ্টিতে দেখেন, কোন জায়গায় জব করে, সমাজের কি পর্যায়ে আছে, এগুলো আল্লাহর কাছে ধর্তব্য না। আল্লাহর কাছে ধর্তব্য সে কার সন্তান, আদমের সন্তান, এটা সম্মান। ও মুচি হলো আদমের সন্তান, ম্যাথর হলো আদমের সন্তান, ও ডোম চামার হলো আদমের সন্তান, ও রিক্সা চালক হলো আদমের সন্তান, ও সুইপার হলো আদমের সন্তান, ও যদি ব্রাহ্মণ হয় তো আদমের সন্তান,
ও যদি ক্ষত্রিয় শূদ্র দাস কৃতদাস বাড়ির চাকর গোলাম হয় তো আদমের সন্তান, এর চেয়ে আর কি সম্মান দিয়ে আল্লাহ ডাকবে? ইয়া আইয়ুহান্নাস, হে মানুষের, ইয়া ইবাদি, হে আমার বান্দা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াতি পদ্ধতি দেখেন কোরআনের মধ্যে, যে আল্লাহ কি ধরনের ভালো ব্যবহার করে ইহুদিদের দাওয়াত দিচ্ছেন, কি ভালো ব্যবহার করে খ্রিস্টানদের দাওয়াত দিচ্ছেন, কি ভালো ব্যবহার করে মুশরিকদের দাওয়াত দিচ্ছেন, আর আমরা আমাদের মুসলমান ভাইদেরকে কি ভাষা আর কি ব্যবহার করে দাওয়াত দিচ্ছি। আল্লাহ মুস্তাআন। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী বলে শেষ করা সম্ভব না, আমি একটু এদিক ওদিক থেকে যতদূর পারলাম ততদূর সারমর্ম পেশ করার চেষ্টা করলাম, আর তার চারিত্রিক গুণাবলীর উপর আলোচনা এরকম ঘন্টার পর ঘন্টা করা যাবে। তিনি পৃথিবীর সবচেয়ে উন্নত চরিত্র, সবচেয়ে উন্নত ব্যক্তিত্ব, সবচেয়ে উন্নত পার্সোনালিটির অধিকারী একজন নেতা ছিলেন, সৎ, ন্যায়পরায়ণ এবং আমানতদার ছিলেন, এবং এই কারণেই তার পরবর্তী অনুসারী এবং সাহাবায়ে কেরাম অল্প সময়ের মধ্যে সারা পৃথিবী বিজয় করে নিয়েছিল। আজ আমরা গোলাম আছি ওই মৌলিক চারিত্রিক উন্নত গুণাবলীগুলো ছেড়ে দেওয়ার জন্য, সেটার দিকে আমাদের ফিরে যেতে হবে। আর বক্তব্য শেষের দিকে যেটা নিয়ে আমি কাজ করছি, যেটা না বললেই নয়, যেটা এখন আমাদের জীবন মরণের একটা যুদ্ধ, সেটা হচ্ছে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা। এটা নিয়ে সমগ্র দেশে আমরা দাওয়াতি সফর দিচ্ছি, সচেতনতা তৈরি করার চেষ্টা করছি। আপনারা যারা যেখান থেকে এসেছেন, যার যেখানে সম্ভব সেখানে নিজ উদ্যোগে হোক, আমাদের সহযোগিতায় হোক, অন্য কারো সহযোগিতায় হোক, মসজিদ ভিত্তিক দিন শিক্ষা চালু করা, এটাকে উন্নত এবং শক্তিশালী করা এখন আমাদের উপর এক প্রকার ফরজ, অন্তত চলমান শিক্ষা ব্যবস্থার ছোবল থেকে পরবর্তী প্রজন্মকে বাঁচাতে, চলমান শয়তানি শিক্ষা ব্যবস্থার ভয়ঙ্কর অন্ধকার থেকে পরবর্তী প্রজন্মকে হেদায়েতের রাস্তায় রাখতে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার কোনো বিকল্প নাই। এই জন্য মসজিদের উন্নয়ন মানে এসি টাইলস এটা মনে না করে দরকার হয় এসি টাইলস বিক্রি করে দিয়ে হলো মসজিদের দিন শিক্ষার ব্যবস্থা করতে হবে। এই সচেতনতা সবার মধ্যে তৈরি করতে হবে, যে যেখানে আছেন, যার পক্ষে যেখানে যেভাবে সম্ভব। আর এটা বাস্তবায়ন করার জন্য, যেহেতু মক্তব একটা অবহেলিত পাঠ ছিল আমাদের সমাজের, এই জন্য মক্তবের শিক্ষকরা অনেক অবহেলিত, তাদের কেউ খোঁজ নেয় না, তাদের কেউ বেতন সেতনের ব্যবস্থা করে না, তাদের কেউ ট্রেনিং দেয় না। তো আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছি, বিশেষ করে মক্তব্য শিক্ষকরা যেন একটা ভালো মানসম্মত শিক্ষা নিয়ে বাচ্চাদের শিক্ষা দিতে পারে, এই জন্য আমাদের ট্রেনিংকে আমরা উন্মুক্ত করে দিয়েছি। আমাদের ট্রেনিং ফি সাবিলিল্লাহ, যে যেখান থেকে আসবে তার যাতায়াত খরচ আমরা দিব, তার থাকা খাওয়ার খরচ আমরা বহন করব, এবং সে পরিপূর্ণ আমাদের সিলেবাসের উপর ট্রেনিং নিয়ে গিয়ে, এবং আলহামদুলিল্লাহ ভালো ফিডব্যাক, এখন পর্যন্ত 150-এর অধিক মসজিদের ইমামেরা, শিক্ষকেরা, মক্তবেরা, এবং এখন রমাজানের আগের শেষ ব্যাচ, পঞ্চম ব্যাচের ট্রেনিং আজকে থেকে শুরু হলো আল জামিয়া সালাফে রাঙ্গিপাড়া বাবা রাজশাহীতে। তো এই ট্রেনিং এর ফিডব্যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো, কেননা মক্তব পাঠটা খুবই অবহেলিত ছিল সমাজে, তো তারা একটা ট্রেনিং পাচ্ছে, কিছু শিখতেছে, আবার বাচ্চাদের গিয়ে ভালো ফিডব্যাক দিতে পারছে। তো আমরা সহযোগিতার জন্য অপেক্ষমান, মানুষ আমাদেরকে দেখলে মনে করে জালসা নিতে হবে, আমাদেরকে দেখলে মনে করে সম্মেলন নিতে হবে, আর আমি মনে করি যে না, আপনি আমার কাছে জালসা সম্মেলন নিয়েন না, আপনি মসজিদ ভিত্তিক দিন শিক্ষার দাওয়াতি কাজে সম্পৃক্ত হন, আমি ফি সাবিলিল্লাহ আপনার এলাকায় আসবো ইনশাআল্লাহ। আসছি, গেছি, এখন পর্যন্ত 150-এর অধিক মসজিদে গেছি, আরো মসজিদ চলমান অব্যাহত আছে, সফর আছে, যাবো ইনশাআল্লাহ। কিন্তু এই একদিনের জন্য এই জালসা সম্মেলন আয়োজন করে মানুষকে তেমন একটা কিছু শেখানো যায় না। আর আমরা সিলেবাসও সংক্ষিপ্তভাবে তৈরি করার চেষ্টা করেছি, আমাদের উস্তাদেরাই তৈরি করেছে, যেমন শেখ আব্দুল আলী মাদানী আছে, আব্দুল বারী বিন সুলাইমান, হাসান আল বান্না মাদানী, ইউসুফ মাদানী, ভালো ইন্ডিয়ান, ভারতের শিক্ষক, বাংলাদেশের শিক্ষক, তারা মিলে কায়দার বই হিসেবে ওসমানী কায়দা আর আদর্শ শিক্ষা, এটা হচ্ছে দিনের জন্য, মৌলিক দিনের জ্ঞানের জন্য, হয়তো এটার নাম পরিবর্তন হয়ে তালিমুদ্দিন হিসেবে আসতেছে অচিরেই। আর এটা একটা বই আজকে পাবেন, এটা হচ্ছে ফিকহুস সালাফ আর রওজাতুন নাদিয়ার বাংলা অনুবাদ, তো যদিও অনেক অল্প সংখ্যক আছে, হয়তো শেষ হয়ে যাবে, তাও জাস্ট পরিচয়ের জন্য বলে দিলাম। আর আগামী 7 ও 8 মার্চ আল জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ, সৌদি আরব, ভারত এবং বাংলাদেশ তিন দেশের আলেম ওলামা উপস্থিত থাকবে, আমাদের শ্রদ্ধ শায়খ এবং মাশায়েখগণ উপস্থিত থাকবেন, আপনাদের সাদর আমন্ত্রণ রইল। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে মাত্র 2 কিলোমিটার ভিতরে, এখন রাস্তা অনেক সুন্দর, যাওয়া অনেক সহজ, সবসময় বিআরটিসির বাস চলমান আছে, চলতেছে, অতএব জামিয়া সালাফের 7 এবং 8 মার্চের সম্মেলনে আপনাদের উপস্থিতি কামনা করে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করছি, আল্লাহ আমাদের সত্য বলার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের জীবনে মরণে কষ্টে দুঃখে সদা সর্বদা
আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সত্যের উপর অটল রাখুন আমিন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের স্ত্রীর সাথে পরিবারের সাথে আত্মীয়-স্বজনের সাথে সমাজে যে যেখানে দায়িত্বে আছে সেখানে নিজ নিজ জায়গা থেকে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন আল্লাহ আমিন এবং আমাদেরকে আমানতদার হিসেবে এবং আমরা যে মাজলুম অবস্থায় আছি সেই মাজলুম অবস্থা থেকে মুক্তি দিয়ে ফিলিস্তিনের ভাই ও বোনদেরকে সমগ্র পৃথিবীর মুসলমানদেরকে যারা মাজলুম আছে তাদেরকে তাদের মাজলুম অবস্থা থেকে মুক্তি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মান এবং স্বাধীনতার জীবন উপহার দান করুক আল্লাহ আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।